আমি আজকে একটা বিশেষ কাজে ঢাকার বাইরে যাচ্ছি, তো এই হেলদি ফুড কিচেনে কুকিং এর এটাই হচ্ছে প্রথম আউটডোর শুট। আউটডোর শুট করার খুব একটা ইচ্ছা আমার ছিল না, কিন্তু এত সুন্দর দৃশ্য যে শরৎকাল এবং চারিদিকে যে সবুজ, চারিদিকে ভীষণ সবুজ আর সবুজের মাঝখানে হঠাৎ হঠাৎ করে সাদা কাশফুলের মেলা, যেটা দেখে আর মানে শ্যুট না করে থাকতে পারলাম না, এত লোভ লাগছিল। তো শ্যুট করতে একটু কষ্ট হচ্ছিল গাড়ির ভিতরে, যেহেতু যখন তখন গাড়ি থামানো যাচ্ছিল না, আর গাড়ি থামিয়ে শ্যুট করাটাও খুব কষ্ট, এবং আমরা যে কারণে যাচ্ছি সেখানেও পৌঁছাতে হবে খুব দ্রুত। তো কারণটা আমি একটু পরে বলবো, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো এই যে এই যে এই যে কাশফুলগুলো আগে আমি একটু দেখি, এত সুন্দর এত সুন্দর, আমার মনে হয় না যে আর বাংলাদেশে যে কাশফুলের এই দৃশ্যগুলো আর অন্য কোথাও এরকমভাবে দেখা যায় কি না। এই যে দূরে হঠাৎ করে আমি চেষ্টা করলাম ট্রাইপডটা জানলার ভিতরে থেকে বের করে হাতটা উঁচু করে বাইরে নিয়ে শ্যুট করার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু খুব একটা ভালো হয় নাই। তো এই যে আমার আমি আবারও দেখানোর চেষ্টা করছিলাম যে এই দূরে দেখা যাচ্ছে কি চমৎকার, একটু সমস্তটা আমি গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য দাঁড় করিয়ে শ্যুটটা করলাম দেখার জন্য। আসলে এটা একেবারে মন ভোলানোর দৃশ্য, মন ভালো করার দৃশ্য একটা। তো আমাদের আসলে এইভাবে গাড়ি দাঁড় করানোও সম্ভব না, কারণ আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছাতে যাচ্ছি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমি কুমিল্লায় আমার দাদার বাড়িতে, তো আমি কথা বলতে বলতে দৃশ্যগুলো দেখানোরও চেষ্টা করব। তো এটা হচ্ছে সুলতানা কামাল ব্রিজ, এখানে আমি একটু বলি, এটা সুলতানা কামাল ব্রিজ, নিচে শীতলক্ষ নদী বয়ে গেছে, শীতলক্ষ নদী বয়ে গেছে, এবং আকাশটা এখানে কিন্তু এত মেঘ মনে হচ্ছে না, মনে হচ্ছে যে সূর্য আকাশ মেঘের চাদর ভেদ করে ওঠার চেষ্টা করছে। তো ভাবলাম যে আজকে সারাদিন হয়তো ভালোই যাবে, হয়তো সূর্য উঠবে, তো বুঝতে পারছিলাম না, কখনো কখনো আবার মেঘ, কখনো কখনো সূর্যের আলো, সূর্য দেখা যাচ্ছে না বাট তার আলোটা আছে। তো এটা কি বৃষ্টির দিনই হবে আজকে সারাদিন, না রোদ উঠবে বুঝতে পারছি না। তো কথা বলতে বলতে চলে আসলাম মেঘনা ব্রিজে টোল প্লাজায়। তো এখানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে কদবেল, কদবেলটাকে তারা ক্রেতার কাছে লোভনীয়ভাবে বিক্রি করছে, যদিও এখনও সিজন হয়নি পাকার, কিন্তু তারা কি করতো কিছুটা ভর্তা বানায় কদবেলের ওপরে মানে থোকা থোকা করে রেখে দেয়, যাতে বোঝা যায় যেটা পাকা, আসলে কিন্তু কদবেলটা একদমই পাকা না, কাঁচা। তো আমি এটা আর কিনলাম না, যেহেতু আমি জানি যে আরও বেশ কিছুদিন পরে কদবেল পাকবে এবং এটা খুব সুস্বাদু একটা ফল। তো সারিবদ্ধভাবে আমি টোল যাচ্ছে, আমাদের টোলের যে ফর্মালিটিসগুলো 65 টাকা, ফর্মালিটিসগুলো করে ফেললাম। এই জায়গাটাতে একটা সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, অথচ এই যে আজকে রাস্তাটা পুরোটাই খালি, এই ব্রিজটা হওয়ার পরে সামনে মেঘনা ব্রিজ, মেঘনা নদীর উপরে ব্রিজ। তো এই ব্রিজের উপর দিয়েও আমি দেখানোর চেষ্টা করছি যে কী যে চমৎকার দৃশ্য। এই রাস্তাটাতে আমরা একটা সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, কুমিল্লা যেতে যেখানে 3 ঘন্টা লাগতো সেখানে আমাদের 7 থেকে 8 ঘন্টা লাগতো, এতটা জ্যাম ছিল। তো আমরা এগোচ্ছি, আসলে আমি আজকে যাচ্ছি কুমিল্লায় আমার দাদার বাড়িতে আমার বড় ভাই এবং আব্বার জন্য দোয়া আয়োজন করতে। তো সেখানে আমি কিছু সুবিধা বঞ্চিত বাচ্চাদের সাথে আজকে দুপুরে লাঞ্চ করব, রান্নাবান্নার ব্যবস্থা আগেই করা ছিল। তো আমার খুব ইচ্ছা ছিল যে তাদের সেই রান্নাটা দেখানো, কিন্তু দুর্ভাগ্য যে আমি রান্নাটা মনে হয় না আজকে দেখাতে পারবো, মানে দেখাতে পারবই না। এখন যদিও রাস্তাটা অনেকটা খালি বাট অনেক গাড়ির চাপ, কোভিডের পরে মানুষের মনে হয় যে যাতায়াতটা অনেক বেড়ে গেছে, কোভিডের পরে না মানে কোভিডটাকে এখন আর সবাই জয় করে ফেলেছে, ভয় পায় না। তো রাস্তায় যথেষ্ট গাড়ির চাপ, আমরা এগোচ্ছি। এই যে এইখানেও এসে দেখতে পেলাম কাশফুল থোকা থোকা, প্রচণ্ড এরকম সবুজ। এখন আমরা যাচ্ছি গোমতী ব্রিজে, উঠে গেলাম।
এইখানেও আমি চেষ্টা করলাম নদীটার ভিডিও করতে, কিন্তু আসলে এত প্রচণ্ড বাতাস যে হাতটা বের করলেও কাঁপছে। তো এই ব্রিজটা যখন চালু হয়েছে যেদিন, সেদিনও কিন্তু আমি এর উপর দিয়ে গেছি। তো এই ব্রিজটা চালু হওয়ার কারণে এখন কুমিল্লা যেতে, মানে শহরে যেতে 3.5 ঘন্টাও লাগে না, 3 ঘন্টা লাগে। তো যাতায়াত আমাদের অনেকটা সুবিধা হয়ে গেছে। তো এরপরে আমি দাউদকান্দি ব্রিজ থেকে নেমে যে কারণে এই অংশটুকু ভিডিও করলাম, সেটা হচ্ছে যে রাস্তার আইল্যান্ডে যে এইভাবে, এতক্ষণ আমি সাদা ফুল দেখলাম আর এখন দেখছি রঙিন ফুল, এটা আইল্যান্ডের উপরে করা, এত সুন্দর, এত সুন্দর যে এইটা, এই আইডিয়াটা যার, এটা চমৎকার একটা আইডিয়া। এটা সম্ভবত ঢাকা থেকে চিটং যাওয়ার পথে মাঝে মাঝেই দেখা যায় এই দৃশ্যটা। আমি অনেকদিন চট্টগ্রামে যাই না, তাই ঠিক বলতে পারছি না, কিন্তু দাউদকান্দি ব্রিজ থেকে নেমে কয়েক কিলোমিটার, প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা কিন্তু আমি এরকম দেখলাম। এই যে লাল লাল ফুলগুলো, বিভিন্ন ফুল, আমি ঠিক নামটা বলতে পারছি না, ফুলগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মানে অদ্ভুত। আসলে নিজের দেশটাকে দেখতে সুন্দর দেখতে কার না ভালো লাগে, এরকম যদি সুশৃঙ্খলভাবে পুরো ঢাকা শহর বা বাংলাদেশের বিভিন্ন শহরগুলো থাকতো কতই না ভালো হতো। তো আমরা চলছি, জার্নি করছি, চারিদিকে প্রচণ্ড সবুজ, আসলে সবুজটা এত টানে সবাইকেই, সবুজ কালার আমার এমনি পছন্দ, সবাই বলে আমি যাই সবুজ দেখি তাতেই নাকি আটকে যাই। তো আসলে কেন সবুজ পছন্দ না, কেন হবে না, যে এই যে চারিদিকে আমার দেশটাই তো সবুজ। তো আমরা বেশ যে আবার এই যে ফুলের থোকাগুলো আবার দেখতে পাচ্ছি, যতবারই দেখছি ততবারই ভিডিওটা করার চেষ্টা করছি। তো রাস্তায় গাড়ির চাপ তো আছে, এখন বড় বড় ট্রলার পিক আপ, একটু সাবধানে চলতে হয় খুব। এবং সবচেয়ে মজা কি, এই রুটটা এখন 4 লেন হয়ে গেছে, অথচ যখন 1 ওয়ে ছিল তখনও আমি যাতায়াত করেছি, এক পাশে গাড়ি যেত এক পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতো ছোটোবেলায় দেখতাম। তো তারপরে আজ 5-7 বছর আগেও দেখেছি এখানে কত জ্যাম, কিন্তু এখন এই রাস্তাটা 4 লেন হয়ে যাওয়াতে একদম ইজি গাড়িটা চালিয়ে যাওয়া যায়, কোনো বাধা বিপত্তি থাকে না। তো গাড়ি চালানো দেখে ভেবেছিলাম যে আমরা আসলে সময় মতো আমাদের উদ্দেশ্যে যে জায়গায় যাচ্ছি সময় মতো পৌঁছাতে পারবো, তো পারি নাই আসলে, শেষ পর্যন্ত আমরা টাইমলি পৌঁছাতে পারি নাই। তো দেখা যাক কতটুকু করতে পেরেছি, ভিডিওটা করতে থাকি, দেখি চমৎকার দৃশ্যগুলো। আমার সামনেই হয়তো মিয়ামি, সেখানে প্রায় 2-2.5 ঘন্টা গাড়ি চলছে, গাড়ি যিনি চালাচ্ছেন রহমান সাহেব, তার একটু বিশ্রামের প্রয়োজন, সেটা না, প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে আসছে। তো আমরা হয়তো সামনে একটা ছোটোখাটো বিরতি নিব, তো বিরতিতে আমরা একটা রেস্টুরেন্টে নামবো, ঢাকা চিটাংয়ের মধ্যবর্তী একটা রেস্টুরেন্ট, এটা বেশ ভালোই করেছে। আমরা চলে আসলাম মিয়ামিতে, এখানে গাড়িটাকে পার্ক করে রহমান সাহেবের জলযোগ জলবিয়োগ দুটোরই দরকার হয়েছে। তো আমরা আমাদের কিছুক্ষণের একটা বিরতি রিফ্রেশমেন্টের জন্য এখানে আমরা কিছুক্ষণ থাকব। তো আসলে এই রেস্টুরেন্টটা ভালো, বেশ ভালো, রিফ্রেশমেন্টের জন্যই তো যাওয়া, এখানে ঢুকলে বেশ পরিপাটি পরিচ্ছন্ন, এমনিতেই রিফ্রেশমেন্টটা এসে যায়। তো অনেক অনেক সুন্দর পরিপাটি গোছানো, এটাও নতুন হয়েছে, খুব বেশি দিন হয় না এই রেস্টুরেন্টটা। তো আমরা মাঝে মাঝে এখান থেকে নাস্তা খেয়ে তারপরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যাই। এখানে একটা দোকান আছে, যদিও জিনিসপত্রের দামগুলো সব অনেক বেশি, কিন্তু ইমার্জেন্সিতে কাজে লাগে। তো আমি ভিতরে প্রবেশ করলাম, যথারীতি যেহেতু ফুড চ্যানেল চালাই তাই ফুডের দিকেই নজর গেল। তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি, তারপরে বিস্কিট, সবই সুগারি খাবার, আমাকে খুব একটা টানছে না এগুলি কিনতে বা খেতে,
যেহেতু আমি একটা ওয়েট লস জার্নিতে আছি, আমি ওয়েট লস জার্নিতে থাকি বা নাই থাকি, আসলে এই ধরনের সুগারি খাবারগুলো আমি কখনোই রেকমেন্ড করি না যে মানুষ অনেক পরিমাণে খাক। তবে ফর্মালিটিসের জন্য, আসলে সামাজিকতার জন্য বাঙালিরা কিছু খাবার দাবার তো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে নিতে হয়, তো চেষ্টা করব যে আসলে এই খাবারগুলো না নিয়ে আমরা ফ্রুটস নিতে। এরই মধ্যে নাস্তা বা ব্রেকফাস্টের একটা অর্ডার দেওয়া হয়ে গেছে, রহমান সাহেব যেটা দিলেন। তো এখানে আমি দেখছি ডাল ভুনা, মুগ ডাল ভুনা, নান রুটি, সবজি, আর হচ্ছে এটা হচ্ছে একটা স্ন্যাক্স, চা দিয়ে খাওয়া যায়, এটা আমি টেস্টের জন্য নিয়েছিলাম। আর নান রুটিটা খুবই লোভনীয়, বাট এখানে কোনোটাই আমি খাবো না, কিন্তু রহমান সাহেব খাবেন, উনি অলরেডি ডায়াবেটিসের ওষুধ নিয়ে নিয়েছেন, তাই তাকে কিছু একটা খেতে হবে। আর এদের এই সালাদটা, আসলে এই সালাদটা যদি আমি আর্লি আসি, দুপুরে আসি লাঞ্চ করতে, তখনও তারা কমপ্লিমেন্টারি এই সালাদটা দেয়, আর সকালেও আর্লি আসলে কমপ্লিমেন্টারি সালাদটা দেয়, এবং এই সালাদটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, খুব কম রেস্টুরেন্টে এরকম দেখা যায়। তো আমার ডায়েটের মধ্যে আছে হচ্ছে ডিম মামলেট আর হচ্ছে সালাদ, এইটুকুই আমি খাবো। যদিও আমি এখন বাজে প্রায় 9:30 মতো, আমি এই সময়তে খাই না, আমি আর একটু দেরি করে 2টার পরে ব্রেকফাস্টটা করি। তো আজকে যেহেতু জার্নি করছি, মনে হচ্ছে যে ক্ষুধাতে একটু বেশি লাগে, আর রেডিমেড খাবার কান্না খেতে ভালো লাগে, তো আমি সেজন্য ডিম অর্ডার করলাম, আর এই সালাদটা পুরোটাই আমি খাবো। তো এটা এটা খুব দেখতেও যেমন সুন্দর হয় এদের সালাদটা, খেতেও ভালো লাগে। তো এর মধ্যে নান রুটিটা যেটা যেটা দেখলাম আমি, ঢাকায়ও প্রচুর নান রুটি খাওয়া হয়, কিন্তু এদের এই নান রুটিটা খুবই খুবই সুন্দর, মানে সফট, একটু মোচমোচে। তো নান রুটিটা খেতে খেতে মনে হলো যে যদি আমি একটু ওদের কিচেনে গিয়ে ভিডিও করতে পারতাম, যেহেতু কুকিং চ্যানেল চালাই দর্শকদের দেখার জন্যেই, সেটা আমি চেষ্টা করছি, হয়তো কিছুটা সামান্য কিছুটা সফলও হয়েছি। তো দেখি কতটুকু সফল হয়েছি, খুব বেশি না, 100% সফল না, 50% সফল। এই নানুটা আসলে রিয়েলি অনেক অনেক ভালো ছিল, আমি একটু করে খেয়েও নিয়েছি, একটুখানি লোভ সামলাতে পারি নাই। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, খুব চমৎকার। আমি সালাদটা দিয়ে, আসলে এইভাবে যদি ব্রেকফাস্ট করা যায়, চেষ্টা করলে পারা যায়, আমরা যদি বাসায় করি, যাদের যারা ওয়েট বেশি, আমি কিন্তু বলছি না যে যাদের ওয়েট ঠিক আছে তাদের জন্য একেবারে এইভাবেই চলতে হবে, যারা ওয়েট বেশি, ওয়েট লস করতে চায় তাদের জন্য ঠিক আছে, তারা এই ধরনের ব্রেকফাস্ট করতে পারে। আমার আমি অভ্যস্ত হয়ে গেছি, প্রায় 9 মাস চললো আমি এই জার্নিটাতে আছি। তো চমৎকার একটা ব্রেকফাস্ট করলাম, আসলে আশা করি নাই যে এত ভালো একটা ব্রেকফাস্ট করতে পারবো, ভালোই লাগলো। ওর মধ্যে ওরা একটু লেবুও দিয়েছে, ওর মধ্যে ভিটামিন সি এর প্রয়োজনটাও মিটাই ফেলি একটু লেবুকে। তো এখানে আমাদের বেশ অনেকটা সময় চলে গেল আমাদের খাবার দাবারের মধ্যে। এর মধ্যে আমাকে একটু লাল চা দিল, একটা কোভিডের কোভিড-19 চলাকালীন সময় যে জিনিসটা আমি ফলো করলাম বা যেটা খেয়াল করলাম যে ওরা মশলা দেয়, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো, মানুষ যে কতটা সচেতন। এই চাটার মধ্যে এলাচ, দারচিনি, নানান মশলা যেটা আগে কখনো দেয় দেখি নাই, তো ভাল লাগলো, চাটা খেয়ে মনে হলো যে ঘরের চা খেলাম, বেশ ভাল লাগলো। কিন্তু রহমান সাহেব সেই দুধ চাই খেলেন, উনি খুব একটা আমার ডায়েটটা মেনটেন করেন না, অবশ্য উনি খুব স্বাস্থ্য না, ওনার স্বাস্থ্য ওয়েট কম। তো আমরা এত ভালো খাবার খেলাম, এবং বিলটা দেখা যাচ্ছে যে প্রায় 230 বা 240 টাকা হবে বিল আসছে, ভালো। তো এর মধ্যে এইটা এইটা হচ্ছে মিয়ামির একটা কিচেন,
এখানে চেষ্টা একে বলা হলো যে ভাই আপনার নানটা খুব ভালো হয়েছে, সে তো খুশিতে নান বানানো আরেকটা শুরু করে দিয়েছে, বেশ খুশি হলো। কিন্তু দুর্ভাগ্য যে একদম কাছে যেতে পারলাম না, দূর থেকেই এটা ভিডিওটা করলাম। এবং আসলে এত ব্যস্ত ওরা, এবং এখানে কাস্টমারও অনেক বেশি, আমার যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে আসলে ওদেরকে ডিস্টার্ব করছি, যেহেতু ওরা সকালের একটা ধাক্কা সামলাচ্ছে, মানুষ প্রচুর মানুষ। আমি তো আগেই বললাম যে কোভিডটাকে আমরা জয় করে ফেলেছি, যদিও কোভিড এখনও চলছে, কোভিড-19, কিন্তু তারপরেও আমরা জয় করে ফেলেছি। আর হয়তো ঘরে থাকতে চাই না, ঘর থেকে বের হয়ে গেছি, তো যার কারণে যেখানে যাচ্ছি বেশ লোকজনের একটা চাপ দেখতে পাচ্ছি। তো সে আমাকে দেখানোর জন্য ওখান থেকে নানটা তুলে তার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়ে এসছে এবং আমার সামনেই কাটলো। এটাও সে সার্ভ করছে, অন্য জায়গায় অর্ডার ছিল। তো যাই হোক, তাকে ধন্যবাদ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা মিয়ামি থেকে বের হয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। এখানেই প্রায় 10:30 বেজে গেল, তো এখন আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি, আমরা ময়নামতি থেকে এখন বাম দিকে, ঢাকা থেকে ময়নামতি হাতের বাম দিকে, এটা হচ্ছে চিটাং সিলেট রোড, এই রোডে চলে আসছি। এতক্ষণ কিন্তু আমি যথেষ্ট ভালো ওয়েদার দেখলাম, কিন্তু হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এবং এত সুন্দর সবুজ, আসলে এই সবুজটাই দেখাতে চাচ্ছিলাম। এই যে বৃষ্টি হয়ে গেল, এখন আবার এই দেখি যে এইমাত্র বৃষ্টি হলো এবং এইমাত্রই বৃষ্টি নাই। আসলে সকাল থেকেই কিন্তু আমি এই কথাটা কয়েকবার বলে ফেলছি যে আমি আজকে কি আসলে বৃষ্টির দিন দেখবো না রোদের দিন দেখবো, ঠিক বোঝা যাচ্ছিল না। তো এইখানে কিছুক্ষণ গাড়িটা ধার করালাম, ভাল লাগলো। একটা সিএনজি ওয়াশ করছে, আসলে অনেকক্ষণ ধরে জার্নি করছি তো একটু ক্লান্তই লাগছে, তো আমার চেয়ে হয়তো বেশি ক্লান্ত বুঝেন সবাই, কিন্তু তারপরেও ভালো লাগছে। তারপরেও মনের মধ্যে অনেক ভালো লাগছে যে আমি সুবিধা বঞ্চিত কিছু বাচ্চাগুলোর সঙ্গে আজকে আমরা লাঞ্চ করতে পারবো, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনক যে এই প্রচণ্ড বৃষ্টি এবং এই ময়নামতি থেকে ঠিক আমাদের বাড়ি যেতে, অর্থাৎ মেয়েপুর মাধবপুর পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ যে আমরা আসলে সঠিক টাইমে পৌঁছাতে পারি নাই। আমাদের যে আর একটু মানে সন্তুষ্ট হতে পারতাম সেভাবে আমরা যেতে পারি নাই। পথে এত বৃষ্টি, হঠাৎ করে ঝুম বৃষ্টি কিছুই দেখা যাচ্ছিল না, আবার হঠাৎ ঝলমলে একটা আকাশ। তো চলছি, এবং সবচেয়ে খারাপ লাগলো এই রোডে এসে, এই রোডটা আসলে কখনোই আমরা পাই না, আসলে সঠিকভাবে মেরামত করা থাকে না এই রোডটা, কেন জানি না। পরে বারবারই মনে হলো যে খুব সুন্দর এই যে এখন, কিছুক্ষণ আগে ছিল বৃষ্টি আর এই যে এখন দেখেন আকাশটা কি সুন্দর, মনে হচ্ছে যে রোদ উঠছে। তো মনটা ভালো হয়ে গেল যে যাক হয়তো বাকি সময়টা রোদ পাবো। কিন্তু অদ্ভুত ব্যাপার যে আসলে আমরা রোদ পাই নাই, এরপরেই এই মিনিট দুই তিনেক পরেই মনে হয় যে আবার সেই ঝুম বৃষ্টি। এই যে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তার পানি ফোঁটা কিন্তু এখানে রয়ে গেছে, এই যে জানলার গ্লাসে কাঁচে, আমি এই জন্য ভিডিওটা দেখালাম। অথচ বাইরে কিন্তু এখন বেশ ঝলমলে রোদ, মানে খুব সুন্দর একটা আকাশ। আসলে প্রকৃতিটাই এখন এরকম, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, ঝড় নাই যদিও হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। খুব সুন্দর রাস্তাটা, গাছগাছালিটা সুন্দর, বাট রাস্তাটা ভীষণ বাজে, ভীষণ বাজে। কখনোই এই রাস্তাটা ভালো পাওয়া যায় না, জানি না কবে এটার এই রাস্তাটা ভালো হবে, এটার অভিশাপ মুক্ত হবে এই রাস্তাটা। আমাদের হয়তো ব্রেকফাস্টের জন্য আমাদের এই রোডে আসতে হচ্ছে, নাহলে হয়তো আরেকটু ঘুরে যাওয়া যেত। আবার শুরু হয়ে গেল বৃষ্টি, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। ওয়াইপার দিয়ে
মানে খুব স্পিডে ছাড়তে হলো, দেখা যাচ্ছিল না রাস্তাঘাট। এরই মধ্যে আমাদের প্রায় ফুয়েলটাও শেষ হয়ে গেছে, ফুয়েল নিব নিব করছি, দেখা যাক সামনে যদি সুযোগ থাকে তো ফুয়েল নিয়ে নিতে হবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা আসলে ফুয়েল নেওয়ার জন্য চলে আসছি। এখানে ফুয়েল নিতে গেলে কখনো কতবেল কখনো আমরা, তো এখানে এসে দেখলাম কুমিল্লা, এটা হচ্ছে কোম্পানিগঞ্জ, এই জায়গাটা নাম কোম্পানিগঞ্জের একটু আগে। তো এখানে দেখেছি এত সুন্দর করে আমরা কেটে সাজিয়ে রেখেছে যে একটু না নিয়েই পারলাম না। আসলে ভিডিও করার জন্যই নেওয়া, আমার খুব যে খেতে ইচ্ছা করছে তা না, কিন্তু ওদের এত সুন্দর করে কাটা, এত সুন্দর করে লোভনীয় করে সাজায় রাখছে, যেটা আসলে না নিয়ে পারলাম না। কাটার কারণে কিন্তু আসলে 10 টাকা দিয়েছি, কিন্তু 10 টাকা কেন, 20 টাকা দিলেও মনে হয় যে কমই হতো। কারণ এটা কিন্তু কাটতে এবং লবণ মরিচ দিয়ে মাখায় রেডি করে যে সামনে দিচ্ছে এটারই তো অনেক দাম। তো সে বেশ হাতটা বের করে দিল, খুবই লোভনীয়। আসলে বাসায় এইভাবে দিলে, কেটে সুন্দর করে মাখায় দিলেই খাওয়া হয়, তা না হলে কিন্তু খাওয়া হয় না। তো এই উদ্দেশ্যেই নেয়া, ঢালতে গিয়ে পড়েই গেল। তো ফুয়েল নিতে নিতে বসে বসে একটু আমরা খেলাম, এখন ভরা মৌসুম, আমরা আমরাগুলো পেকেও গেছে, একটু ভিটামিন সি আছে। আমাদের সিজনের ফলগুলো কিন্তু আসলে সবারই খাওয়া উচিত, সিজনের ফল সিজনে খাবো এটাই স্বাভাবিক। তার সাথে কথা বলতে চাইলাম, সে লজ্জায় মুখ ঘুরে ফেললো আমার ক্যামেরা দেখে। তো যাই হোক, আমাদের ফুয়েল নেওয়া শেষ, আমরা আবার শুরু করলাম যাত্রা। কিন্তু এইখানে মনে হচ্ছে যে গাড়ি আর যাচ্ছে না, তো কষ্ট করে আবার সে ঝুম বৃষ্টি, অথচ আমরা কিনলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন আবার সে ঝুম বৃষ্টি। তো আমরা প্রায় চলেই আসছি, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য আমাদের আজকের প্রোগ্রামটা দেরি হয়ে গেছে। বাচ্চাগুলো বসে আছে, কয়েকবার অলরেডি ফোন করে ফেলেছে যিনি এতিমখানার মালিক, পরিচালনা করছেন। তো আমি চলে আসছি। এই যে এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের বাড়ি, এটা আমাদের একটা পুকুর, অনেক স্মৃতি আছে এই পুকুরের মধ্যে। এখানে আমাদের একটা মসজিদ আগেই ছিল, মসজিদটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তো আমি আসলে বাড়ির দিকে যাচ্ছি, একদম আমার গ্রামের বাড়ি, আমাদের দাদার বাড়ি। খুব সুন্দর একটা ঘাটলা আছে এখানে হাতে বাম পাশে, এটা হচ্ছে মসজিদ ছিল, আবার নতুন করে পুনর্নির্মাণ করা হচ্ছে। তো এই মসজিদে আমার আব্বা এবং ভাইয়ের জন্য দোয়া পড়ানো হচ্ছে। টিনের ঘরটা হচ্ছে বিকল্প একটা মসজিদ তৈরি করে রেখেছে, প্রায় 150 থেকে 200 জন এখানে আজকে দোয়া পড়বে আমার আব্বা ভাইয়ের জন্য জুম্মার নামাজের পরে। এইটা হচ্ছে কবরস্থান, হাতের বাম ডান দিকে যেটা দেখছি এটা হচ্ছে কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার বাবা, বড় ভাই সহ আমার দাদা দাদি, আমাদের অন্যান্য আত্মীয় স্বজন শুয়ে আছেন। এইটা হচ্ছে আমাদের বাড়ি, বাড়িতে ঢোকার যেটা বাংলো ঘর বলে সেটাতে। এখানে আমি আর খুব বেশিক্ষণ সময় দিতে পারলাম না, আমি যেহেতু আমার বারবার ফোন আসতেছে আমাকে বাচ্চাতে দেরি হয়ে গেছে এখানে, তো আমি চলে আসলাম এতিমখানাতে। এখানে এসে দেখলাম যে আমার জন্য অলরেডি অপেক্ষা করছেন যিনি পরিচালক এতিমখানার, উনি দাঁড়িয়ে আছেন আমার জন্য। ওনাকে সালাম দিয়ে আমি ভিতরে ঢুকলাম। তো উনি মনে হয় যে অনেক বেশি অস্থির হয়ে গিয়েছেন, যে উনি বারবারই বলছেন যে আসলে বাচ্চারা এত দেরি করে খায় না, তখন 1:45 তো উনি খুব চাইছিলেন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। তো যথেষ্ট ভালো একটা কাজ করছেন উনি। এই সময় প্রায় 7,500 স্কোয়ার ফিট, 7 বিঘা যে ঠিক মনে করতে পারছি না, পুরোটা জুড়ে উনি থাকেন 3 তলায়। এইখানে ঢুকতেই ভালো লাগলো, বাচ্চারা সবাই সালাম দিল।
দেখলাম যে বেশ সবাই সুশৃঙ্খলভাবে যার যার সামনে প্লেট নিয়ে বসে গেছে। এই যে সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য উনি, ওনার নাম ফাতিমা। তো সবাই খাবার আমার জন্য অপেক্ষা করছিল। আমি যাওয়ার পরে আমার কাছে খুব অপরাধ বোধ মনে হচ্ছিল যে আসলে ওদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম, ওরা নাকি আরও আগে খেয়ে ফেলে। তো আজকে একটা দিন আমার জন্য ওদের কষ্টই হয়ে গেল। ওদের খাবারের মেনুতে আমি আমার আম্মার পছন্দ অনুযায়ী মেনুটা করা হয়েছে। তো তাদের জন্য রান্না করা, তারা আলু খায় নাকি অনেক বেশি, তাই আমাকে বলছে আলুটা দেখান। তো পরিচালক ভদ্রলোক নিজেই তুলে তুলে দেখাচ্ছেন, ওদের জন্য ভাত রান্না করা হয়েছে। ওরা খুব একটা পোলাও পছন্দ করে না, ডিম পছন্দ করে, তাই ডিম রান্না করা হয়েছে। চিকেন রোস্ট পছন্দ করে, তারপরে চিকেন রোস্ট করা হয়েছে। আর হচ্ছে ডাল, এটা হচ্ছে আমাদের একটা কুমিল্লায় খুব ঐতিহ্যবাহী খাবার, এটা হবেই কোনো অনুষ্ঠানে, এই ডালটা হয় মাছের মাথা দিয়ে মাছকলাইয়ের ডাল, খুব টেস্টি। আর সবজি, তো আমি এখন এদের সঙ্গে লাঞ্চ করব। যদিও আমি ভাত অনেক দিন খাই না, কিন্তু আজকে এদের সাথে খাবো। তো ওরা কিন্তু খুব সুশৃঙ্খল, এবং কী বলবো, আসলে ওই সময়টা আমি অনেকটাই আবেগপ্রবণ ছিলাম যে এদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো বাবা নাই মা আছে, কারো মা নাই বাবা আছে, বা কারো বাবা মাই নাই, অথবা কেউ অতি দরিদ্র, তারা সমাজের বিভিন্ন রকমের সুবিধা থেকে তারা বঞ্চিত। তো আমাদের পরিবার থেকে এই আয়োজনটা প্রায়ই করা হয়, আমাদের করতে ভালো লাগে, আমরা এটা করি আমাদের পরিবারের পক্ষ থেকে। ওদের খাবার দাবারের একটু ভিডিও করলাম, ওরা খুবই খুশি, ভীষণ খুশি। এখানে প্রায় 80-85টা বাচ্চা থাকে, যাদের মধ্যে এরা এখানে লেখাপড়াও করে, ছোট ছোট শিশু থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই এতিমখানাতে তাদেরকে লেখাপড়া করানো হয়। তারপরে তারা যার যার মতো করে বিভিন্ন জায়গা, আরও যদি পড়তে চায় তাহলে আমাদের পারিবারিক একটা স্কুল আছে আমাদের মাথুরপুরে, সেখানে ওরা পড়াশোনা করে। কারিগরি বিশ্ববিদ্যালয় আছে, কেউ সেখানেও পড়াশোনা করে, মহিলা কারিগরি বিশ্ববিদ্যালয়। আসলে বলা হয় নাই এই যে এই বাচ্চাগুলো সব মেয়ে বাচ্চা। এনি এই ভদ্রলোক রেজাল করিম সাহেব, উনি মহিলাদের জন্য অর্থাৎ মহিলা এতিমখানা বলে চালাচ্ছেন, এবং খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এটা আসলে আমরা কয়জনে পারি, এ ধরনের উদ্যোগ নিতে কয়জনে পারি, অনেকে নেয় কিন্তু সেটা হয়তো কমার্শিয়ালি হয়ে যায়, সেখানে সততা থাকে না কাজের মধ্যে। তো যেটুকু দেখলাম এখানে যে খুব চমৎকারভাবে করা হয়েছে, যে বিছানাগুলো এক একটা বিছানায় ওরা 5 জন করে নাকি ঘুমায়, পাশেই তাদের বিছানা পাতা আছে। তো তাদের সঙ্গে আজকে যতক্ষণ থাকলাম খুব ভাল লাগলো। তাদের খাবারের তালিকায় একটু মিষ্টান্ন রাখার চেষ্টা করা হয়েছে, তারা নাকি দই খেতে বা মিষ্টি খেতে পছন্দ করে। তো মিষ্টিটা যেহেতু বানানো একটু ঝামেলা, তাই পরিচালক ভদ্রলোক মহোদয় উনি নিজে দুধ কিনে গ্রাম থেকে দই, সারা রাত দই পেতেছেন ওদের জন্য। তো বেশ সুস্বাদু, মানে ঢাকার মতো এত কমার্শিয়াল টেস্ট না, একদম ন্যাচারাল একটা টেস্ট দই।